নেতার হাত যাওয়ার পথে আমাদের পালাউমু ফোর্ট পড়েছে এই যে পালাউমু ফোর্ট এই যে ভগ্নাবশেষ পালাউমু ফোর্টের ভগ্নাবশেষ এককালে তো এগুলো রমরমা ছিল পালাউমু ফোর্টের ভগ্নাবশেষ এই যে এই যে গুপ্ত গুহাটুয়া সব রয়েছে লুকোনো গুহাটুয়া সব আছে আর এখানে এর ইতিহাস লেখা আছে আমি ছবি নিচ্ছি এই যে ফোর্টের ইতিহাস ঝাড়খণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে করে দিয়েছে জনগণের জানার জন্য ফোর্টটা হচ্ছে এই যে পালাউমু ফোর্ট ভগ্নাবশেষ সব ভেঙে টিঙে গেছে আগেকার দিনে খুব রমরমা ব্যাপার ছিল এখন তো এখন এই ভগ্নাবশেষ দেখতেই দেখতে লোকে আসে আমরাও এসেছি নেতার হাত যাওয়ার পথে নেতার হাত যাওয়ার পথে এই পালাউমু ফোর্ট হিন্দিতে বলে কেল্লা এই পালাউমু ফোর্টে ঢুকছি আমরা এখন পালাউমু ফোর্টে ঢুকছি পালাউমু ফোর্টে ঢুকছি আর জঙ্গলের মধ্য দিয়ে এই রাস্তা এটা এটা একটা অভয়ারণ্য এই যে ফোর্টের মধ্যে আমরা ঢুকছি এই সমস্ত ফোর্টে রমরমা ছিল এই যে ফোর্টের ঢোকার দরজা এখানে দরজা ছিল এখন ভেঙে টেঙে খুলে নিয়ে চলে গেছে বিশাল কেল্লা বিশাল বিশাল কেল্লা ভেতরে ঢুকে এর বিশালত্ব বোঝা যাচ্ছে বিশাল কেল্লা অনেক এরিয়া নিয়ে এই কেল্লাটা পালাউমৌ কেল্লাটা অনেক এরিয়া নিয়ে চারদিক দিয়ে বিশাল প্রাচীর তোলা কিন্তু এই চারদিকে প্রাচীর তোলা এই যে দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে প্রাচীর বিশাল উঁচু বিশাল উঁচু প্রাচীর চারদিক দিয়ে রয়েছে এখানে সব সৈন্য টন্যরা থাকতো সৈন্যরা থাকে ফোর্ট তো কেল্লা তো এরা সৈন্য সৈন্যরা থাকতো প্রয়োজনে আর কি এখান থেকে বেরিয়ে যুদ্ধযুদ্ধ করতো আর কি না ঢুকলে না ঢুকলে বিশালত্ব বোঝা যেত যেত না আর কি আমরা ঢুকেছি এই যে বিভিন্ন কুটুরি টুটুরি আছে এখানে সব সৈন্যরা থাকত ইত্যাদি আর কি বিশাল হ্যাঁ ওখানে জলের জন্য কুয়ো কুয়ো ইদারা আর কি বিশাল ইদারা কেন এই জায়গাগুলো তো এখানে তো জলের অভাব তো যার জন্য ওখানে কুয়ো কুয়ো তৈরি করা ছিল ওই যে কুয়োটা দেখা যাচ্ছে দূরে আমরা ওইদিকে নামবো না আর চারদিকে বিশাল উঁচু প্রাচীর এখানে সব সৈন্যরা থাকতো প্রয়োজনে তাদের কাজে লাগাতো পালাউমু ফোর্ট এসে খুব ভালো লাগলো পুরনো দিনের কথা মনে পড়লো আপনারা আসবেন ভালো লাগবে